ऊपर तो भल अच्छे सुंदर किरे जय 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 किरे खाबी ना कि स्टाफ टाल एकदम खाबी 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 তুমি খুব ক্যামেরা চিনেছো ক্যামেরা তাকালেই ব্যাস একটু হাঁচু হাঁচু করে দাও একটু হাঁচু হাঁচু করে দাও দেখ সারজি করছে এখন স্টাফ আলুর দমের জন্য আলু কাটিং এর ভেতরেই স্টাফ বলেছিলাম যে যাই হোক না কেন আলুটা আমি কেটে দেবো আর আমরা সবাই বসে বসে দেখবো আমাদের মেনু হচ্ছে আজকে আমাদের মেনু বলতে বাচ্চাকালে থাকলে যা হয় দুদিনের মতো করে রেখে দেবো আমাদের দুদিন হয়ে যাবে স্টাফ আলুদম হবে রুটি হবে এর মধ্যে পনির দিয়ে আলু দিয়ে সমস্ত স্টাফিং হবে আমি একটু একটু করে রেসিপিটা দেখিয়ে দেবো চেষ্টা করো এটা খেতে হেভি লাগে আর ওইটা এখন দাদুর সাথে খেলু 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 করছে খেলু 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 কি শুনি দাও তো এখন তো বুঝতে পারছি না কোনটাই কি হবে সাউন্ড বেরোবে যখন বেরিয়েছে চা ফা খাই আর এই হচ্ছে আমার এখন সন্ধ্যাবেলার বেশি করে চায় কিরে তুই কি শিখছিস বাবা এখানে কাজ করছে আর ও দেখছে ও শিখছে কিরে তুই শিখছিস আলু কাটা শিখছিস অবস্থা খালি দেখো ঘেমে নেই একটা ধরে ওদের মেকআপ করেছিলাম আমি জাস্ট লাইট থেকে এসে মানে আর মেকআপে তোলার টাইম পাইনি লাইট থেকে এসে আমি রান্না করতে বসেছি যেটা বলবো স্টাফ একদম হচ্ছে যে আলুগুলো যে কেটেছিলো দেখলে কেটে ভাজা হয়ে গেছে জাস্ট ভেজে হালকা সেদ্ধ সেদ্ধ হবে এরকম ভেজে তুলে রেখেছি আর এটা হচ্ছে আলুর দমের মেন স্টাফিংটা এর মধ্যে ওই আলুর যে মাঝখানে যে ফুটো মানে মাঝখান থেকে যে আলুটা কাট করেছে সেই কুচু আলু আছে পনির আছে কাজু আছে কাঁচুরি মেথি আছে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে একটু আদা আছে লঙ্কা বাটা আছে নিয়ে ভালোভাবে একটু নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে স্টাফিংটা এখানে রেডি হয়েছে এবার এইগুলো এতটা করে করে এতে ভরবো তো একটু কিশমিস দিই কিশমিস দিলে না বেশ মুখের মধ্যে পড়ো তো বেশ ভালো লাগে প্রত্যেকটা পুর ভরা একদম রেডি আর এখানে হচ্ছে গ্রেভিটা তৈরি গ্রেভিটা যেমন নিরামিষ আলুর দম করে সেরকম ওই আদা জিরে লঙ্কা বাটা দেওয়া আর লাস্টে একটু কাজু চালমগজ পেস্ট দিয়েছি এটাই হচ্ছে গ্রেভি গ্রেভিটা একটুখানি হয়ে গেলে ওই আলুগুলো যদি একটু ফুটিয়ে ওপরে গরম মশলা কাশরি মেথি দিয়ে নাকি ইয়াম্মি ইয়াম্মি স্টাফ আলুর দম একদম রেডি ঠিক আছে কত সুন্দর তেল ছেড়েছে ছোড়ো না তুমি কি স্টাফ আলুর দম খাবে খাবে স্টাফ আলুর দম খাবে 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 কটা খাবে কটা খাবে কটা রুটি খাবে তার সাথে রুটি খেতে হবে তো কটা রুটি খাবে বলো কটা খাবে কটা কি কটা রুটি খাবে ও ও ও দেখ
বাবা, খানা নিয়ে হাজির। এই দেখো স্টাফ আলুর দম, এটা নিচু কর, স্টাফ আলুর দম রুটি, স্টাফ আলুর দম রুটি। তুই খাবি? তুমি খাবে? বাবা এনেছে দেখো। হ্যাঁ খেলে কিছু কর, আর টেটি হয়ে যাবে, আরো মিষ্টি হয়ে যাবে, দেখছে দেখো না, আরো মিষ্টি হয়ে যাবে, দেখছে দেখো, দেখছে দেখো। খাবি নাকি? সামনে আনো একটু, সামনে আনো। নিবি নাকি? ও পারলে এক্ষুনি ছিনিয়ে নিয়ে নেবে, দেখো না, দেখছে দেখো না, দেখো না।